হ্যালো, আমি মাইনক্রাফটার, স্বাগতম সবাইকে আমার সার্ভাইভাল সিরিজে। আজকে আমার প্রথম দিন, একটা নদীতে আছি আমি, র্যান্ডম জায়গায়। তো এখান থেকে আমি যাত্রা শুরু করব, র্যান্ডম একটা জায়গাতে আছি। তো চলুন যাওয়া যাক। প্রথমে নৌকাতে বসে পড়লাম। এবার নৌকাটা চালিয়ে কিছু দূর সামনে যাব। যাওয়ার পর একটা ভালো একটা জায়গা দেখে ওইখানে বাসা, যেখানে সুবিধার মতো হবে ওই জায়গাতে আমি বাসাটা স্থাপন করব। তো দেখি আশেপাশে যদি ভালো জায়গা পাই ওখানে নেমে পড়ব। তো এই জায়গাটা মনে হচ্ছে ভালোই, তো নেমে পড়ি, কাজে লাগা যাক। তো নেমে পড়লাম। এখানে অনেক গাছ দেখা যাচ্ছে, একদমই খালি, কোনো জায়গা নেই। তো সমস্যা নেই, যে গাছগুলো একটু কাটবো। আমি গাছ কাটা শুরু করলাম, কিছু গাছ কাটতে হবে, তারপর আমি কিছু যন্ত্রপাতি বানাবো। কারণ গাছ দিয়ে আমাকে প্রথম যন্ত্রপাতি বানাতে হবে, যেহেতু আমার কাছে আর কিছু নেই। তো গাছগুলোর ছালগুলো আলাদা করে ফেললাম। এবার একটা কাফটিং টেবিল বানাবো, যেটা দিয়ে আমি সব কিছু বানাতে পারি। তো কাফটিং টেবিল বানালাম। এখন আমি কিছু স্টিক বানাবো। তো স্টিক বানানোর পর আমি কিছু ছুরি বানাবো, তারপরে পিকেস বানাবো, কুড়ালো বানাতে হবে, যাতে আমি খুব সহজে গাছগুলো কাটতে পারি। পিকেস বানানো হয়ে গেছে। আপাতত আর কিছু দরকার নেই, আমি কিছু স্টিক নিয়ে নিচ্ছি, প্রয়োজন পড়তে পারে একটু পরে। এখন কুড়াল দিয়ে আমি সবগুলো গাছ কাটবো, কেটে জায়গাটা পরিষ্কার করবো। আশপাশটা ভালো করে পরিষ্কার করবো। এখানে একটা মধুর চাকু দেখতে পাচ্ছি, দুটা মৌমাছি আছে, ভালোই হয়েছে। তো জায়গাটাকে পরিষ্কার করা হোক। আমার একটা কুড়াল ভেঙে গেছে, আমি আর একটা কুড়াল বানাচ্ছি। দুটা কুড়াল বানিয়ে নিলাম। রাত হয়ে যাচ্ছে, এদিকে আমাকে রাতের আগেই একটা ঘর বানাতে হবে, না হলে আবার জম্বি এসে পড়বে আমাকে মারার জন্য। এদিকে আমার কাছে আবার খাবারও নেই। তো আজকে যতটুকু হয়েছে চলবে। আমার জায়গাটা মোটামুটি ফাঁকা হয়ে গেছে, তো আমি একটা ছোটখাটো ঘর বানিয়ে নিচ্ছে আপাতত। এমন অন্ধকার হয়েছে, কিছুই দেখা যাচ্ছে না, একবারে ভূতের অবস্থা। তো প্রথমে এত বড় বিশাল ঘর বানাবো না, আমি ছোট একটা ঘর বানিয়ে নিচ্ছি আপাতত থাকার জন্য। এতটুকু, আর বাড়াবো না ঘরটা। ঠিক আছে, বাউন্ডারি দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে উঁচু করবো। এদিকে একটু বেশি চলে গেছে, ব্যাপার না, এদিকে ভেঙে ফেললাম। এখন আমি এই জায়গাটাকে উঁচু করতেছি। পিলারগুলা দিই, পিলারগুলা দিয়ে এরপরে বাকিটা দেব। গাছের ছালগুলো এখনো ভালোভাবে, পাতাগুলো সরেনি ভালোভাবে, যে জন্য আমার কাজ করতে একটু অসুবিধা হচ্ছে। সমস্যা নেই, কোনো রকমে করে ফেলি। আশেপাশে জম্বি এসে পড়ছে একটা, এই যে যে আমাকে মারার জন্য আশেপাশে একটা হিট করে ফেলছে। মরতেছে না কেন, মরতেছে না, মরেছে। যাক, কোনো রকম বেঁচে গেলাম। আরে পাতা পাতা, গাছ কেটে ফেলছে, এখানে পাতা রয়ে গেছে। এদিকে কিছু রয়ে গেছে পাতা। ওকে, আমার ঘরের স্ট্রাকচার দেওয়া হয়ে গেছে। এখন আমি কিছু ব্লক লাগিয়ে দিচ্ছি, যাতে জম্বি আমার এখানে আসতে না পারে ঘরের ভিতর। এই যে বাইরে জম্বি ঘোরাঘুরি করতেছে। আমার কাফটিং টেবিলটা বাইরে রয়ে গেছে, ওইটাকে আনতে হবে। এটা দিয়ে আমার সব কিছু করতে হবে, সব কিছু বানানো। এই যে একটা জম্বি আসছে, এটাকে যাতে না ভিতরে না আসতে পারে, আমি রাস্তা বন্ধ করে দিছি। এখন আর ভিতরে আসতে পারবে না। কাফটিং টেবিলটা সেট করলাম,
ছাদের জন্য কিছু কাঠের স্ল্যাব নিয়ে নিচ্ছি, বাকি কাঠগুলোকেও ছালগুলো আলাদা করতে হবে। ছাল আলাদা করে ফেললাম, ঠিক আছে। আরো কিছু স্ল্যাব নিয়ে নিই, অনেকগুলো প্রয়োজন পড়তে পারে আমার ছাদ দেওয়ার জন্য। একটু উপরে উঠে পড়ি, এই যে পাতাগুলো খুবই বিরক্তিকর, পাতার জন্য আমি উপরে উঠতে পারতেছি না। স্ল্যাবগুলো একটু একটু করে লাগিয়ে দিই আমার ছাদের জন্য। ওকে, স্ল্যাবগুলো লাগিয়ে ফেললে আমার ছাদের কাজটা শেষ। ছাদের কাজ শেষ আমার, আরেকটা দিন হয়ে গেল, রাত শেষ। আমার দরজাটা দিব কোন দিকে দিব, দরজাগুলো আগে বানিয়ে নিই, ছয়টা দরজা বানাই, পরবর্তীতে প্রয়োজন পড়তে পারে।